মা চাকুরে শশার গাছ দেয়া হয়েছে। দেখুন বন্ধুরা, ছোট ছোট শশা ধরেছে, ভেতরে বেগুন গাছ আছে। বন্ধুরা দেখুন, এটা বাড়ির চালেতে একটা চাল কুমড়ো হয়েছে। এই চাল কুমড়োটা আজকে পেরে নেব। এই চাল কুমড়ো দিয়ে একটা অভিনব রেসিপি আপনাদের জন্য তুলে ধরবো। নমস্কার বন্ধুরা, তৃষ্ণার ভিলেজ কুকিংয়ে আপনাদের স্বাগত। আজকে আপনারা নিশ্চয়ই বুঝেই গেছেন চাল কুমড়োর কিছু রেসিপি আপনাদের কাছে তুলে ধরব। চাল কুমড়ো আর সাবুদানা দিয়ে অভিনব পদ্ধতিতে একটি বড়া তুলে ধরব। এই রেসিপির জন্য বন্ধুরা আপনারা পুরো ভিডিওটাতে আমার সঙ্গে থাকুন। এর জন্য আমার লাগবে সাবুদানা। বন্ধুরা, আমি এক কাপের একটু কম সাবুদানা নিয়েছি। সাবুদানা আমি ধুয়ে নেব না, কিন্তু সাবুদানার মধ্যে একটু সাদা সাদা ভাব থাকে, সেই সাদা সাদা জিনিসটা যাতে বেরিয়ে যায় তার জন্য আমি একটা সাদা কাপড় নিয়ে একটু ঘষে নিচ্ছি। সাবুদানার যে সাদা সাদা ভাবটা সেটা যাতে বেরিয়ে যায় তার জন্য আমি একটু ঘষে নিলাম। এটা আমি পরিষ্কার করে নিয়েছি। এবার দানাটাকে হাফ হাফ ভেঙে নিচ্ছি। সাবুদানাটাকে মিক্সিতেও এটা ভেঙে নিতে পারেন। দেখুন বন্ধুরা, এরকমভাবে আমি গুঁড়ো করে নিচ্ছি। এই বাদামগুলোকে আমি একটু গুঁড়ো করে নেব, এভাবে একটু গুঁড়ো করে নেব। কুমড়োগুলোকে এইভাবে ছাড়িয়ে আর কেটে নিয়েছি, হালকা দানাটাও বাদ দিয়ে দিয়েছি। বন্ধুরা, সাবুদানাকে আমি গুঁড়িয়ে নিয়ে যেটা হয়েছে এরকম আমি ভেঙে নিয়েছি, সাবুটু কম। বাদামটাকেও আমি এভাবে গুঁড়িয়ে নিয়েছি, খুব বেশি পেস্ট করার দরকার নেই, এইভাবে গুঁড়িয়ে নিলেও হবে। আর যেটা লাগছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর কারি পাতা আমার লাগছে। আর লাগছে সেদ্ধ আলু। সেদ্ধ আলু আমি ছোট্ট ছোট্ট তিনটে নিয়েছি। এই সেদ্ধ আলুগুলোকেও আমি গ্রেট করে নেব। চাল কুমড়ো দিয়ে আমরা নানা রকমের রান্না করতে পারি। পুর ভরা চাল কুমড়ো আমি আগেই আপনাদের ওটা দেখিয়েছি। আজকের এই যে রান্নাটা করছি এটাও একেবারে নূতন। এর জন্য বন্ধুরা আপনারা পুরো ভিডিওটাতে সঙ্গে থাকবেন। বন্ধুরা, এই পরিমাণে করে নিলাম, আমার সবটা লাগলো না। দুটো চাল কুমড়ো, যে চারটে টুকরো নিয়েছিলাম দুটো লাগলো। এরপরে চাল কুমড়ো থেকে আমি এই যে জলটা রয়েছে এই জলটা একটু ছিপে ফেলে দেব। এই জলটা আমার এতটা লাগবে না, এটা ছিপে ফেলে দেবো বন্ধুরা। এর মধ্যে আমি সাবুদানার গুঁড়ো যেটা করে রেখেছি এটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, সাবুদানার গুঁড়োটা দিয়ে দিলাম। এর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, কারি পাতাটা দিয়ে দেবো। কারি পাতাটা আমি একটু একটু টুকরো টুকরো করে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা বাদামের গুঁড়ো। লবণ দিয়ে দিচ্ছি, এটা যে যার স্বাদ মতো দিয়ে দেবে। আর হালকা পরিমাণে, অল্প পরিমাণে আমি দিচ্ছি গোটা জিরে। এটা স্বাদ বাড়ানোর জন্য আপনারা নাও দিতে পারেন। সেদ্ধ আলুকে বন্ধুরা আমি গ্রেট করে নিচ্ছি হালকা করে, আপনারা মেখেও নিতে পারেন, আমি গ্রেট করে নিচ্ছি। সমস্ত উপকরণ আমি একভাবে মেখে নেব, একসঙ্গে করে মেখে নেব। এই সময় আপনাদের বলে দিই, আপনারা যদি মনে করেন যে মাখা মাখা মতো হচ্ছে না, এতে এক চামচ আধ চামচ ময়দাও পাইল করে দিতে পারেন বা বেসনও দিয়ে দিতে পারেন। এই যে খুব সুন্দর একটা মাখা মাখা ভাব আসছে, এই জায়গাটাতে আনতে হবে। এর জন্য আপনাদের চাল কুমড়োকে ভালোভাবে ছিপে নিতে হবে। চাল কুমড়োর মধ্যে যদি রসটা বেশি থাকে তাহলে এই জায়গাটায় আসবে না। এইভাবে মেখে আমি এক ঘন্টার মতো রেখে দেব ঢেকে। এক ঘন্টা হয়ে গেছে, এবারে আমি এটা দেখব আর একটু মেখে নিই। চাল কুমড়ো সাবু যে মিশ্রণ রয়েছে এর আর একটু মেখে নিলাম। এবারে আমি ছোট্ট ছোট্ট গোল গোল বড়া বড়া আকারের বল বল আকারের করে এটাকে আমি ভেজে নেব। বন্ধুরা করবো না, এই সাইজটাই নেব। তেলটা হালকা হালকা গরম হয়েছে, ছাড়ার সময় আর একটু এটাকে, নইলে ভালো করে ভাজা হবে না। এভাবে হালকা করে চেপে তারপরে কড়ার মধ্যে আবার ছেড়ে দিচ্ছি।
তেলটা বেশ সুন্দরভাবে গরম হয়েছে। চাল কুমড়োর নিরামিষ ঘণ্ট, চাল কুমড়োর ভাজা আপনারা নিশ্চয়ই বানিয়েছেন, কিন্তু বন্ধুরা এইভাবে চাল কুমড়োর বড়া আপনারা জানি না বানিয়েছেন কি না। যদি আপনাদের কাছে এটা নতুন মনে হয়, আপনি রেসিপি অবশ্যই আপনার আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন। আর যদি এই রেসিপি ভালো লাগে একটা লাইক করে দেবেন বন্ধুরা। একদিকটা ভাজা হয়ে গেছে, আমি এবারে হালকা করে উল্টে দেব। বন্ধুরা উল্টে দিলাম, ওই দিকটা হালকা হালকা লাল লাল ভাজা হয়ে গেছে, এবারে অপর দিকটা হোক। আজকে যে চাল কুমড়োটা কাটলাম পুরোটা লাগেনি, অল্প একটু লেগেছে, বাকিটা আমি রেখে দিলাম। আবার পরের দিন এরকম নিত্য নতুন কোনো রেসিপি আপনাদের সামনে তুলে ধরব। এই নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই তৃষ্ণা ভিলেজ কুকিংকে সাবস্ক্রাইব করে রাখবেন। বড়াগুলো যখন ভাজা হবে হালকা করে এইভাবে চেপে ধরতে হবে, যাতে ভেতরের অংশটা সমান পরিমাণে ভাজা হয়। মোটামুটি হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, অনেকক্ষণ ধরে হালকা আঁচে ভাজা হচ্ছে। তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা, লাল লাল মতো ভাজা হয়ে গেছে। বাকি কয়েকটা রয়েছে, ওগুলো আমি ভেজে নেব। চাল কুমড়ো সাবুদানার এই বড়া, হ্যাঁ অবশ্যই এটা বলতে হবে কারি পাতা দিয়েছি, কারণ কারি পাতা সবসময় যে কোনো তরকারি বা যে কোনো রান্নাতে আলাদা একটা স্বাদ দিয়ে দেয়। এই সময় টাটকা চাল কুমড়োটা পাওয়া যাবে, সেই জন্য এই সময় একটু বানিয়ে নেবেন এই বড়াটা। হালকা আছে এইভাবেই আপনারা ভাজবেন, নইলে ভেতরটা ভালোভাবে ভাজা হবে না। চাল কুমড়ো আর সাবুদানার বড়া হচ্ছে, এর মধ্যে আমি কারি পাতা দিয়েছি, জিরা দিয়েছি, বাদাম দিয়েছি। বাদামটার জন্য, কারি পাতার জন্য যেমন আলাদা স্বাদ থাকবে, তেমনি বাদামের জন্য আলাদা স্বাদ থাকবে, খুব জিনিসটাকে টেস্টের মাত্রা বাড়িয়ে দেবে। কতটা মুচমুচে হয়েছে এটার আপনাদের বলার অপেক্ষা রাখে না, দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে। ভাজা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আমি এতে যে পেঁয়াজটা দিয়েছি, আপনারা ইচ্ছে করলে পেঁয়াজটাকে স্কিপ করতেও পারবেন, আর যদি মনে করেন যে এর মধ্যে রসুন কুচি দেবেন সেটাও আপনারাও দিতে পারেন। কতটা মুচমুচে হয়েছে আপনারা দেখলেন, আমি একটু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভেতরটা আপনাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা খুব সুন্দর হয়েছে, দেখুন এটা ভাতের সঙ্গে যেমন তেমন এটি চায়ের সঙ্গেও ভালো লাগবে। সিজেনের চাল কুমড়ো আর সাবুদানা এই দিয়ে যে বড়া বানালাম বন্ধুরা, এটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজনের সঙ্গে এটা অবশ্যই শেয়ার করে দেবেন, আপনারা অবশ্যই একবার বানিয়ে নেবেন। এবং আপনাদের তৈরি হলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এরকম অভিনব রান্নার জন্য আপনারা অবশ্যই তৃষ্ণা ভিলেজ কুকিংকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আজকের মতো আসলাম, ভালো থাকবেন।